পাঠ করছি শুধেন্দু সরকারের লেখা গল্প অস্বীকৃত সন্ধ্যা হয়ে এলো বিল্লো জানে আজ আর অন্য দিনের মতো সন্ধারতি হবে না হবে কি করে আজ তো ঠাকুরই নেই কালো কষ্টি পাথরের বেদি শূন্য পড়ে আছে ভবতারণীর মূর্তি চুরি গেছে গত রাতে মহারাজ সারা মহারাজ সারাদিন একটা কথাও বলেননি মহারাজের চোখের দিকে একবার তাকিয়েছিল বিল্ল রাঙা জবার মতো লাল সে নিজেই একটা প্রদীপ জেলে ফাঁকা বেদির সামনে মাটির পিলসুজের উপর রেখে এলো প্রদীপের আলোয় ফাঁকা বেদিটা আরও দৃশ্যমান হয়ে হাহাকার করে উঠল এই নির্জন ঘাটের ভাঙা মন্দিরে একসময় সব যাত্রীরা আসতো নীরবে ভবতারিণীর মূর্তিকে প্রণাম করে চলে যেত এখন শ্মশানই পরিত্যক্ত সরকার থেকে নোটিশ লাগিয়ে দিয়েছে আদিগঙ্গার যে ধারায় এই শ্মশানের গা ঘেঁষে চলে গেছে তা এখন ঘন জঙ্গলে অদৃশ্য পুরনো ইঁদারার জলই এখন ভরসা হেতমপুরে নতুন ইলেকট্রিক চুল্লি বসেছে সেখানে কাঠে পোড়ানোরও ব্যবস্থা আছে এদিকে আর কেউ বড় একটা আসে না পাশাপাশি গ্রামে দু চারজন বয়স্ক পুরনো দিনের মানুষ আরতির সময় আসে পুজো শেষ হলে ফল বাতাসা প্রসাদ ইত্যাদি নিয়ে যায় সন্ধ্যার পর আস্তে আস্তে যখন অন্ধকার নেমে আসে কুয়োতলার আলো দূরে ঝোপঝাড়ের উপর উপরে এক ভয়ঙ্কর রূপ নেয় ঝিঁঝি পোকার শব্দ জোনাকির আলো এই নিবিড় ঘনত্বকে কয়েক গুণ বাড়িয়ে তোলে বিল্ল বাপমা মরা এ গ্রামেরই ছেলে মাসের কাছে থাকত শ্মশানের কাঠ বইত এখন কাজ নেই কৃপাসিন্ধু তাকে মন্দিরের কাজ শিখিয়েছে মন্দিরের সব রকম ফরমাস খাটে এখন কৃপাসিন্ধুই তার আপনজন তাকে সে বাবা ঠাকুর কখনও শুধুই বাবা বলে ডাকে পুরনো জমিদার বাড়ি থেকে কিছু আর্থিক সাহায্য আর সকালের দিকে দু চারজন ভক্তের দেওয়া প্রণামীতে কোনো রকম তাদের চলে প্রতি মাসে বিল্লই জমিদার বাড়ি যায় টাকা আনতে সে বাড়িরও ভগ্নদশা তবে গিন্নিমা খুব ভালো বিল্লকে বসতে বলে মুড়ি মিষ্টি খেতে দেয় বাবুদের পুরনো জামাকাপড় দেয় আর ঠাকুরমশাইয়ের জন্য বছরে তিনজোড়া গেরুয়া কাপড় ফতুয়া পাঠায় গিন্নিমার আশির ওপর বয়স বিল্লোর সাথে কত গল্প করে তার শ্বশুরমশাই বসন্ত নারায়ণ ওই মন্দির নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করেছিলেন মন্দিরের পুরোহিত নিযুক্ত করেছিলেন গৃহস্থ পুরোহিত বিজয় চতুর্বেদীকে পাশেই বানিয়ে দিয়েছিলেন পুরোহিতের জন্য ঘর স্বয়স্ত্রীক সেখানেই থাকতেন পুরোহিত তাদের একমাত্র সন্তানই আজকের কৃপাসিন্ধু মহারাজ বাবা মা গত হওয়ার পর মন্দিরচত্রে এখন তার বাস এই জীর্ণ নির্জন মন্দিরের ভার এখন তার হাতে বসন্ত নারায়ণ বেঁচে থাকতে ধুমধাম করে প্রতি সন্ধ্যায় সন্ধ্যারতি হতো জুড়ি গাড়ি চেপে সেই আরতি প্রসাদ নিতে আসতেন বসন্ত নারায়ণ একমাত্র পুত্র আদিত্য নারায়ণ বিয়ে দেন বিক্রমপুরের বড় উকিল দেবেন্দ্র রায়চৌধুরীর বড় মেয়ের সাথে তিনি গিন্নিমা মাত্র বিয়াল্লিশ বছর বয়সে আদিত্য নারায়ণের মৃত্যু হয় হৃদরোগে তারপর থেকেই সব কিছু কেমন পাল্টে যেতে থাকে বিল্ল লোকমুখে শুনেছে গিন্নিমার এক ছেলে হয়েছিল জন্মের কিছুদিন পরেই মারা যায় কথা গিন্নিমাকে সাহস করে জিজ্ঞেস করতে পারেনি বিল্ল এখন শুধু কালী পুজোর দিন বৃদ্ধা গিন্নিমা মন্দিরে যান অনেক জিনিসপত্র ফলমূল নিয়ে সঙ্গে কত লোকজন নির্জন মন্দির চত্বর ওই একদিনই শব্দ মুখর হয়ে ওঠে দিনে দিনে গিয়ে ঠাকুর প্রণাম করে দিনে দিনেই ফিরে যান ভবতারিণীর মূর্তিটা ছোট হল সম্পূর্ণ রূপুর গত বছরই গিন্নিমা মাথা সোনার মুকুটটা গড়িয়ে দিয়েছিলেন বিল্ল রাজ গিন্নিমার কাছে যাবার কথা ছিল সাহস হয়নি চুরির কথাটা গিন্নিমার কানে গেছে কিনা কে জানে গিয়ে সে কী বা বলবে কৃপাসিন্ধু ওকে যাবার কথা কিছু বলেনি বিল সকাল থেকে বলে বলে দুটো রুটি খাওয়াতে পেরেছে তার বাবা ঠাকুরকে সে চুপ করে অন্ধকারে বসে আছে সারা মন্দিরে টিম টিম করে কেবল তিনটে বাল্ব জ্বলে গর্ভগৃহে মন্দিরের সামনে আর তলায়। এতেই তাদের কাজ চলে যায় আজ গর্ভগৃহের আলো নেভানো বাবা ঠাকুর সেখানে একা নিশ্চুপ তুই কিছু খেয়ে শুয়ে পড় আমি কিছু খাব না বিল্লে কথার কোনো উত্তর দিল না থালায় ঢাকা সেই সকালের বানানো দুটো রুটি একটু গুড় দিয়ে খেয়ে নিল কলসি থেকে দু গ্লাস জল গড়িয়ে এক গ্লাস নিজে খেলো আর এক গ্লাস জল আর দুটো বাতাসা নিয়ে বাবার কাছে গেল একটা সাদা কাগজে বাবা কি যেন লিখছে লেখা থামিয়ে হাত থেকে জলের গ্লাস নিয়ে বাবা খেল আসবি আচ্ছা বলে ফিরে এসে মন্দিরের চাতালে তার মলিন মশারিটা খাটিয়ে শুয়ে পড়লো বিল্ল। বৈদ্যপাড়া রাধা মাসে কাল একটা ছেলেকে দিয়ে কৃপাসিন্দুকে ডেকে পাঠিয়েছিল বিল্লোকে সন্ধ্যারতিটা করতে বলে সেখানে গিয়েছিল কৃপাসিন্ধু রাধামাসির বয়স হয়েছে মাঝে মাঝে দু একটা পুজোর জিনিস দিয়ে পাঠায় রাধা মাসিকে এতল্লাটে সবাই চেনে যেতে কোনো রকমে বিছানা থেকে উঠে একটা ছোট ট্রেনের বাক্স থেকে ভাঁজ করে একটা সাদা কাগজ এগিয়ে দিলেন বললেন বাবা আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না লিখতেও পারি না ভালো করে আমি আজ আছি কাল নেই একটা কথা তোমায় না জানিয়ে গেলে পরকালেও শান্তি পাবো না সেই কথাটাই এই চিঠিতে কোনোরকমই লিখেছি তুমি মন্দিরে গিয়ে পড়ো পারলে আমায় ক্ষমা করে দিও কি এমন কথা ভেবে কুল কিনারা পায়নি কৃপাসিন্ধু রাধামাসের মৃত্যুর পর অন্তিম সৎকারের দায়িত্ব কি তাকেই দিয়ে গেলেন রাধা রাধামাসে ছিলেন বেশ কয়েকটা গ্রামের অভিজাত বাড়ির একমাত্র ধাইমা এখন আর কাজ করতে পারেন না একসময় বাড়ির অন্দরমহলে তার ডাক পড়তো অনেক সম্মান পেতেন পেতেন অর্থ উপ ঢৌকন আজ আর সেদিন নেই তবু সবাই আজও তাকে মা বলে ডাকে কেউ তার কোনো কথাই ফেলতে পারে না কৃপাসিন্ধু রাধামাসিকে একটা প্রণাম করে চিঠিটা ফতুয়ার পকেটে ভরে বেরিয়ে এলো মন্দির চত্বরে যখন ফিরে এলো তখন বিল্লের সন্ধ্যারতি শেষ কুয়োতলায় আলো নিচে বসে চিঠিটা বের কৃপা কৃপাসিন্ধু অনেকক্ষণ আগ্রহটা বুকে চেপে রেখেছিল আলো তলায় চিঠিটা মেলে ধরল চিঠিতে খুবই কাঁপা কাঁপা হাতের লেখায় লেখা আছে পরম স্নেহের কৃপা সিন্ধু তুমি যাদের মা বাবা বলে জেনে এসেছ তারা তোমার জন্মদাতা মা বাবা নন তুমি আদিত্য নারায়ণের ছেলে আমি তোমার ধাত্রী তোমার জন্মের পর তুমি নপুংসুক জেনে তোমার বাবা ভীষণ বিচলিত হয়ে পড়েন প্রথমে হিজড়েদের খবর দেওয়ার কথা ওঠে জানা জানি হবে জমিদার বাড়ির সম্মান এতে ধুলোয় মিশে যাবে এই ভেবে তোমার বাবা আমায় একটা উপায় বের করতে বলেন। পরের দিন বিজয় পুরোহিতকে গোপনে কথাটা জানায় তার কোনো সন্তান ছিল না তাই বিজয়বাবুই স্ত্রীর সাথে এসে তোমাকে নিয়ে যান তোমার মাও এ প্রস্তাবে সায় দেন তোমার মা ছাড়া যে দু একজন কথাটা জানতো তারা কেউ আজ এই পৃথিবীতে নেই আমার পরামর্শে যেহেতু এই কাজটা হয়েছিল তাই তুমি না জানিয়ে গেলে আমি পরকালেও শান্তি পাবো না পারলে আমায় ক্ষমা করো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে পারলে আমায় ক্ষমা করো ইতি তোমাদের মাসি চিঠিটা পড়ে কৃপাসিন্ধুর মনের মধ্যে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল সে আর কিছু ভাবতে পারছিল না এও কি সম্ভব সে এখন কি করবে আকাশের দিকে তাকালো একবার সামনের গাছপালা সবই তো ঠিক আছে আগের মতো তারই শুধু কেমন লাগছে মাথাটার ভিতর পা কেমন টলছে মনে হচ্ছে পায়ের তলা মাটি যেন সরে সরে যাচ্ছে সে এতকাল যা বিশ্বাস করেছে তা সত্যি নয় যা কিছু চোখের সামনে দেখছে তাও তো একদিন মৃত্যু হয়ে যেতে পারে কি করে আর তবে মানুষ মানুষকে বিশ্বাস করবে সে আর ভবতারিণীর পুজো করবে না যে মা মা বলার অধিকার দিতে লজ্জা পেয়েছে তার দেওয়া অলঙ্কারে ভূষিত ভবতারিণীর পুজো সে কেন করবে করতে হলে বাকি জীবন সেই মায়ের পুজো করবে যে মা তাকে সব কিছু জেনেও কোলে তুলে নিয়েছে কোনোদিন ঘূর্ণাক্ষরেও কিছু বুঝতে দেয়নি কাল এভাবেই কেটেছে সারা রাত একটা অভিমান বুকের মধ্যে দলা পাকিয়ে কেবলই উঠে আসতে চাইছে ভোরে বোধহয় চোখটা জড়িয়ে এসেছিল বিল্লোর ডাকে ঘুম ভাঙল বাবা ঠাকুর তাড়াতাড়ি ওঠো মন্দিরের বিগ্রহ চুরি হয়ে গেছে বাবা ঠাকুর বিল্লকে চুপ করে থাকতে বললেন নীরবে এভাবেই কেটেছে আজকে সারা দিন তাই আজ আর পুজো নেই এখন অনেক রাত বিল্ল ঘুমিয়ে পড়েছে কৃপাসিন্ধু তার লেখা চিঠিটা একটা খামে ভরে খামের মুখ বন্ধ করে ধীর পায়ে মন্দির থেকে বেরিয়ে এলো চারদিকে নিস্তব্ধ কুয়াতলার আলোর নিচে কিছুক্ষণ দাঁড়ালো ঘাটের দিকে একবার যাবে মায়েরও বাবার নাম শ্মশানঘাটের পাথরের সিঁড়িতে খোদাই করা আছে এখন আর ওদিকটাই কোনো আলো নেই মন্দিরের কুয়োতলার আলোয় যেটুকু আবচ হয়ে পড়ে সমস্ত জীবনভোর এখানেই কাটিয়েছে কৃপা সিন্ধু তার যেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবছর বর্ষা তেমন হয়নি যেটুকু হয়েছে তাতেই চারদিকে গাছপালা বেড়ে গিয়ে জায়গাটা জঙ্গলে রাখা নিয়েছে আগে মিউনিসিপ্যালিটির লোকেরা মাঝে মাঝে জঙ্গল পরিষ্কার করে দিয়ে যেত এখন আর সে বালাই নেই তাই এদিকটা ঘন বনের চেহারা নিয়েছে আস্তে আস্তে ঘাটে সিঁড়ির কাছেই এলো কৃপা সিন্ধু নিচু হয়ে খোদাই করা নামের মধ্যে হাত বোলাতে বোলাতে এক জায়গায় থেমে গেল এই তো লেখা আছে বিজয় চতুর্বেদী দোসরা জানুয়ারি দু হাজার এক পাশেই মায়ের নাম শ্রীমতী সরুজুবালা চতুর্বেদী সতেরোই নভেম্বর দু সেই মন্দিরের পুরোহিত এই খাতিরে মন্দির কমিটি তার মা বাবার নাম খোদাই করার জায়গা দিয়েছিল তাও মা বাবা মারা যাওয়ার অনেক পর পাথরের সিনিতে নামগুলো একবার ভালো করে দেখা দিচ্ছে পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি জানল প্রীপা সুন্দু দেশলাইট আলোয় সাদা পাথরের উপর খোদাই করা নাম দুটো উজ্জ্বল হয়ে উঠল পাশের অন্ধকারে ডুবে থাকা গাছে কয়েকটা পাখি বোধহয় ঘুম ভেঙে ঝটপট করে উঠল মিহি হিজে ডাক শোনা যাচ্ছে হয়তো মায়ের কোলের উষ্ণতায় ঘুমোচ্ছিল পাখির বাচ্চাগুলো তার মাকে ডাকলো কৃপা বলে আবার কান খাড়া করে থাকলো কিছুক্ষণ না আত্মা শোনা গেল না হঠাৎ শব্দ করে কেঁদে উঠল কৃপা সিন্ধু মা মা পরের জন্মে যেন তোমার সন্তান হয়ে জন্ম নিতে পারি আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি মা কয়েক ফোঁটা চোখের জল নাম দুটোর উপর পড়ে গড়িয়ে গেল একবার মাথা ঠেকিয়ে প্রণাম করে যেমন ধীর পায়ে এসেছিল তেমনি ধীরপায়ে মন্দিরের দিকে ফিরে গেল কৃপাসিন্ধু এখনও ভোর হতে অনেক দেরি কোতলায় বসে পড়ল আবার মাথাটা কেমন টলমল করছে এতদিনের বিশ্বাস এত দিনের মায়া মমতা নিষ্ঠার উপর কে যেন কুঠার আঘাত করেছে কাল বিকেল থেকে আজ পর্যন্ত তার মনের ভিতর তোলপাড় হয়ে চলেছে অথচ কাউকে একটা কথাও বলতে পারেনি মাথাটা ঝিমঝিম করছে কুয়োতলা থেকে উঠে মন্দিরে ঢুকলো কৃপাসিন্ধ বিল্ল অকাতরে ঘুমোচ্ছে তুই আমার ওপর রাগ করিস না বিল্ল মাথায় একবার হাত বোলাতে ইচ্ছে হলো সেই ছোট্ট বয়স থেকে বিল্ল তার কাছে আছে যদি ঘুম ভেঙে যায় স্পর্শ করল না ভিতর থেকে মা বাবার বাঁধানো ছবিটা বুকের ওপর উল্টো করে দুহাত দিয়ে জড়িয়ে নিল পাটা যেন ভারী হয়ে আসছে না আর কোনো মায়ের বাঁধন তাকে আটকাতে পারবে না বাক্সের উপর খামবন্ধ চিঠিটা পড়ে আছে নিশ্চয়ই কাল গিন্নিমার কাছে পৌঁছে দেবে সে লিখেছে সেই গর্ভধারিণী মা যে মা তার গর্ভজাত সন্তানকে শুধু ঘৃণা দিয়েছে সেই ঘৃণে তোকে ভবতারিণীর সেবায় নিয়োজিত করা তার উচিত হয়নি আসল সত্য জানার পর ভবতারিণীর পুজো আর করতে পারিনি বিগ্রহ চুরি হয়নি মাসির কাছে আছে আনার ব্যবস্থা করে আপনার ভবতারিণীর পুজোয় কোনো শুদ্ধচারীকে নিযুক্ত করবেন যাকে আপনি ঘৃণা করেন না বিল্ল বড় নিষ্পাপ ওকে একটু দেখবেন আমি চললাম আমার আসল মাকে নিয়ে তিনিই হবেন আমার দেবী আমায় আপনি খুঁজবেন না তা জানি তবে খুঁজলেও আর কোনো দিন পাবেন না আপনাদের কাছ থেকে চিরবিদয় নিয়ে আমি চললাম কৃপা কৃপাসিন্ধু পূবের আকাশে ভোরের আলো ফুটে উঠছে দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে একবার পিছন ফিরে তাকালো ভাঙা মন্দিরের দিকে তুলসীতলায় দুটো শালিক কিচির মিচির করছে তার হাতে লাগানো জবা ফুলের চারা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে না আর কোনো মায়ের বাঁধন তাকে আটকাতে পারবে না কৃপাসিন্ধু সেই আলো অন্ধকারের মধ্যে ভোরের কুয়াশায় আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে গেল আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন